সালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে বর্তমানে যে হিট ওয়েভ চলছে পৃথিবীব্যাপী, এই হিট ওয়েভটা কি, কেন এবং কোন কোন দেশ কি কাজ করছে এই বিষয়ে একটু একটা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা বেশি বড় হবে না, সংক্ষিপ্তই হবে। বর্তমানে যে হিট ওয়েভ চলছে এটা নিয়ে সম্প্রতি বিবিসি এবং ডয়েশল্যান্ড টিভি আলাদা আলাদা করে ডকুমেন্টারি প্রচার করেছে এবং তারা এটা দেখিয়েছে যে বর্তমানে যে পৃথিবীব্যাপী যে হিট ওয়েভ চলছে, আপনারা যদি খবর পড়ে থাকেন দেখবেন যে ইউরোপের অনেক দেশে, ফ্রান্স, পর্তুগাল, স্পেন এইসব দেশে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে, অস্ট্রেলিয়াতে দেখা দিয়েছে দাবানল। আবার যে সমস্ত দেশে মরুভূমি প্রধান, যেখানে নর্মালি শুষ্ক বৃষ্টি হয় না, যেমন বলতে পারেন ইরান, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, এই সমস্ত দেশে এখন ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, যেটা হচ্ছে অস্বাভাবিক, স্বাভাবিক না। গত 50 বছরে ওই সমস্ত দেশে এত বৃষ্টি হয় নাই যেটা এবছর হচ্ছে। পাকিস্তানের করাচিতেও ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে এবং অন্যান্য যেসব খাইবার পশতুনেও ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, যেখানে নর্মালি বৃষ্টিপাত হয় কম। এখন দেখা যাচ্ছে পৃথিবীর যে এলাকায় বৃষ্টিপাত বেশি হতো সেখানে কম হচ্ছে, আর যে এলাকায় বৃষ্টিপাত হতোই না, কম হতো, খুবই ড্রাই ল্যান্ড, সেই সব দেশে ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, মানে বিপরীত চিত্র। এবং আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে পৃথিবীব্যাপী যে তাপদাহ চলছে, এটাকে বলা হচ্ছে যে এটা আরও চলবে এবং লিঙ্গার করবে, এবং বলা হচ্ছে 2022 অনেক দিনের মধ্যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর। কিন্তু সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে যে আবহাওয়াবিদরা প্রেডিকশন দিচ্ছে যে আমরা 1 দশক পরে হয়তো গিয়ে বলবো যে 2022 ছিল পৃথিবীর কুলেস্ট বছরগুলোর মধ্যে, বা গত 1 দশকে কুলেস্ট বছরগুলোর মধ্যে একটা। তার মানে এই যে তাপদাহ এটা আরও বাড়বে, ভবিষ্যতে 2022-এর এই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। তার মানে বর্তমানে আমরা যে টাফ টাইম ফেস করছি এটা কমবে না, এটা বরং বাড়বে, প্রত্যেক বছর বাড়বে, যদি না আমরা আমাদের কার্বন ফুটপ্রিন্টটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যে গ্যাস বের হয় আমাদের বিভিন্ন কাজের জন্য, আমরা গাছ কেটে ফেলছি এসব কাজের জন্য, যে গ্যাস নির্গমন হচ্ছে এইটা যদি বন্ধ না হয়, এবং আমরা যদি প্যারিস এগ্রিমেন্টে যে সমস্ত প্রোটোকল ছিল সেগুলো যদি আমরা না মানি, সেগুলো মানলে 1.5 সেলসিয়াস পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা কমার একটা চান্স হতো, কিন্তু সেটা মানছে না। তো সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে এবং পৃথিবীতে গাছের পরিমাণ কমে যাচ্ছে। অ্যামাজনের যে বন, সেখানে প্রত্যেক দিন অনেক করে গাছ উজাড় হয়ে যাচ্ছে। সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকাতে অনেক গাছ ছিল, সেই বেল্ট কমে আসছে মানুষ সৃষ্ট কারণে। এবং আমি বাংলাদেশের কথা বলতে পারি, বাংলাদেশে আমরা যেভাবে আমরা বন উজাড় করে ফেলছি, বাংলাদেশও কিন্তু এত গরম এলাকা ছিল না অতীতকালে। বাংলাদেশ অনেক ঠান্ডা, আদর্শ একটা বসবাসের উপযোগী নাতিশীতোষ্ণ দেশ ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে সমস্ত জায়গায় টেম্পারেচার বেড়ে যাচ্ছে অস্বাভাবিক। এখন আগে এক সময় ছিল বাংলাদেশে শুধুমাত্র রাজশাহী, রংপুর এসব জায়গায় খুব গরম পড়তো, এখন রাজশাহীর গরম সেই গরম ইকুয়ালি ঢাকায় পড়ছে এবং অন্যান্য ডিস্ট্রিক্টও পড়ছে। সো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে শুধুমাত্র আমাদের সচেতনতার অভাব। এটা এখন সারা ইউরোপে এখন আলোচনা হচ্ছে যে পৃথিবী যদি এভাবেই চলতে থাকে তাহলে পৃথিবীর কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে এবং মানুষ এটা সাস্টেন করতে পারবে না, এবং অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে, কমবে না। সো এখন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চিন্তা করছে বা একাডেমিশিয়ানরা চিন্তা করছে যে আচ্ছা আমরা যে হিট ওয়েভ পাচ্ছি এটা যদি কমাতে হয় কী করতে হবে আমাদের, আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর অনেক দেশে বাই দিস টাইম ওদের আবহাওয়াবিদ আছে, এর উপরে ওদের ক্লাইমেট অফিসার নিয়োগ করেছে। আমি কয়েকটা দেশের নাম বলি, চিলি, পেরু, তারপর সাউথ আফ্রিকা, তারপরে ইউরোপের বেশ কয়েকটা দেশে, তারা জার্মানি, তারা হচ্ছে চিফ ক্লাইমেট অফিসার দিয়েছে। তার মানে হচ্ছে রিজিওনাল ক্লাইমেট অফিসারের উপরে হচ্ছে দেশে একজন চিফ ক্লাইমেট অফিসার আছে, যে এই আবহাওয়াটা নিয়ে তারা পর্যালোচনা করছে। এবং আমি একটা ডয়েশল্যান্ড টিভির একটা ডকুমেন্টারি দেখলাম, সেখানে বলছে এই ক্লাইমেট ইনচার্জ যারা অফিসার আছে তারা দেশের হটস্পটগুলোকে তারা বের করছে। দেশে একটা দেশে তো সব জায়গায় গরম হয় না, কিছু জায়গায় গরম হয়, বেশি গরম হয়, কেন গরম হচ্ছে সেটা জিওগ্রাফিক্যাল কারণ কি, যদি সেখানে সম্ভব হয় তো গ্রিন বেল্ট তৈরি করে গাছ লাগিয়ে, এবং এ সমস্ত ক্ষেত্রে
তারা অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারা অনেক তথ্য উপাত্ত নিয়ে কাজ করছে, রিসার্চ করছে, লং টার্ম প্ল্যানিং করছে, যাতে সে সমস্ত দেশে বনায়ন করা হয়, গ্রিন ক্যানোপি, যেটা মানে গাছের ছায়া দিয়ে মানুষ যাতে গাছের ছায়া বসতে পারে, এবং প্রত্যেকটা খোলা জায়গায় গাছ লাগানো, বিল্ডিংয়ে গাছ লাগানো, বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে গাছ লাগানো, এই ক্ষেত্রে অনেকে আবার রেফার করছে সিঙ্গাপুরিয়ান মডেল। সিঙ্গাপুরিয়ান মডেলটা কি, সিঙ্গাপুরে হচ্ছে খুবই ছোট একটা দেশ, আমাদের বাংলাদেশে যে কোনো একটা উপজেলা থেকে এই সামান্য একটু বড় হবে এইরকম। তো এইটুকু জায়গায় তারা যে রকম আরবানাইজেশন করেছে ল্যান্ডস্কেপ, সেখানে ওরা বাধ্য করেছে প্রত্যেকটা বিল্ডিংয়ে খোলা জায়গায় ছাদে এবং দেয়ালে গ্রিন করতে হবে। এই গ্রিনের মাধ্যমে সিঙ্গাপুর তার টোটাল যে টেম্পারেচার তাকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে ফেলেছে। এখন বলা হচ্ছে সিঙ্গাপুরিয়ান মডেলটাকে ইউজ করে পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে জায়গা আছে সেখানে বনায়ন করা, গ্রিন ক্যানোপি তৈরি করা, যে সমস্ত দেশে একটা দেশের হটস্পটগুলোকে টার্গেট করা এবং বের করা, কোথায় কোথায় হটস্পট আছে হটস্পটে বনায়ন করা, গাছের ছাদে বনায়ন করা, বিল্ডিংয়ের ছাদে বনায়ন করা, বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে যদি জায়গা থাকে, স্পেস থাকে, ভয়েড থাকে, সেসব জায়গায় গ্রিন তৈরি করা, এবং বিল্ডিংয়ের দেয়ালেও এখন বনায়ন করতে বলছে, তাতে বিল্ডিংয়ের টেম্পারেচার কমে যাবে। বিল্ডিংয়ের টেম্পারেচার কমলে বিল্ডিংয়ের ভিতরে যারা আছে তারাও অন্তত 1 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার অনুভব করবেন, বাইরের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস সবসময় কম থাকবে। এই বনায়ন করা ছাড়া আমাদের উপায় নেই, এবং পৃথিবীতে যে হিটওয়েভ চলছে এটা যদি বাড়তে থাকে তাহলে মানুষের মধ্যে কিন্তু ক্যাজুয়ালিটি বাড়বে, অলরেডি কিন্তু ক্যাজুয়ালিটি হচ্ছে, অনেক দেশেই মানুষ অসুস্থ হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, মানুষ মারাও যাচ্ছে শুধুমাত্র হিটওয়েভের কারণে। হিটওয়েভের কারণে মানুষের মৃত্যুটা অস্বাভাবিক, এটা হিটওয়েভের আগে এরকম হতো না। মানুষ মারা যায় কোনো অন্য কোনো কারণে, দাবানলে মারা যায়, ভূমিকম্পে মারা যায়, বাট হিটওয়েভে যদি মানুষ মারা যাওয়া শুরু করে তাহলে এটা একটা মৃত্যুর নতুন কারণ হিসেবে বিবেচিত হবে। এই জন্য প্রত্যেকটা দেশ তাদের ক্লাইমেট অফিসার নিয়োগ করেছে, যারা ক্লাইমেট নিয়ে রিসার্চ করছে, এবং তারা বিভিন্ন অ্যাকশন প্ল্যান এবং লং টার্ম প্ল্যান তারা মোটামুটি বের করছে। অবশ্যই এক্ষেত্রে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান করা যেতেই পারে। আমি আশা করি বাংলাদেশে খুব শীঘ্রই তাদের ক্লাইমেট কন্ট্রোল অফিসার নিয়োগ করবে, এবং যার কাজই হবে দেশের হটস্পটগুলোকে চিহ্নিত করা এবং অন্যান্য দেশের ইফেক্টিভ মডেলের মতো এখানে গ্রিন বেল্ট তৈরি করা। বাংলাদেশে অনেক বাড়ি আছে যার ছাদ খালি, সেসব ছাদে ছাদ কৃষির মাধ্যমে গ্রিন তৈরি করা, এবং আমাদের যে বিল্ডিংয়ে যে ভয়েডগুলো আছে ভয়েডগুলোকে গ্রিন তৈরি করা, এবং দরকার হলে বিল্ডিংয়ের অনেক বিল্ডিংয়ের দেয়ালেও সায়েন্টিফিক মেথডে গ্রিন তৈরি করতে হবে, তাতে বিল্ডিংয়ের টেম্পারেচার কমবে, মানুষ কিছুটা স্বস্তি পাবে। এক্ষেত্রে সৌদি আরব, আবুধাবি, UAE এইসব জায়গায় ওরা অনেক নতুন নতুন টেকনোলজি ইউজ করছে। অনেক দেশ, চীন এবং আফ্রিকার বেশ কয়েকটা দেশ ইভেন, ওরা মরুভূমিকে সবুজ বনায়ন করে ফেলতে সক্ষম হয়েছে। মানে মানুষ এখন বুঝতে পারছে যে এই হিটওয়েভ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সবুজ বনায়ন এবং কার্বন ফুটপ্রিন্টকে কমানো। আরেকটা করা যায়, যেমন আমরা অত্যন্ত গাড়ির উপর নির্ভরশীল, আমরা সবাই এক একটা গাড়ি নিয়ে নিজেরা অফিসে যাই, এটা না করে গাড়ি যদি আমরা সীমিত করতে পারি, ইনস্ট্যান্ট আমার মনে হয় আমরা যদি সাইকেল ব্যবহার করা শুরু করি, সাইকেলের লেন ক্রিয়েট করে আমরা যদি অফিসে একটা নির্দিষ্ট সংখ্যক 30% লোকও যদি অফিসে সাইকেলে যাতায়াত করে গাড়ির বদলে, সেক্ষেত্রে কিন্তু একটা দেশের টেম্পারেচার কমে যায়। এই সাইকেল মুভমেন্টটা ইউরোপে এখন খুবই জনপ্রিয়, নেদারল্যান্ড, জার্মানি, রোমানিয়া এইসব দেশে গেলে আপনারা দেখবেন যে মানুষ সাইকেলে করে অফিসে যায়, অফিস থেকে আবার ফিরে এসে একসাথে আপনার অফিস যাওয়া হলো, আবার জগিং করা হয়ে গেল, জগিং বা এক্সারসাইজের জন্য আলাদা টাইম লাগলো না। এই সব জিনিস মানুষ করছে কিন্তু ক্লাইমেট কন্ট্রোলের জন্য, ক্লাইমেট যাতে যে বৈরী আবহাওয়া তৈরি হচ্ছে সেটা থেকে যাতে বাঁচা যায়, রিলিফ পাওয়া যায়। তা আমরা কী করছি, আমরা মনে হয় আমাদের বাংলাদেশে আমরা এতটা সচেতনভাবে করছি না। সো আমাদের এই হিট ওয়েভটাতে আমরা কষ্ট পাচ্ছি, এবং আপনারা যদি খেয়াল করেন দেখেন এই ভিডিও করার সময় আমি কিন্তু ঘামাচ্ছি, আমি যদি ফ্যানের নিচে বসা কিন্তু আমি প্রচণ্ড রকম ঘামাচ্ছি। তো এটাই এখন নর্মাল, যে আমাদেরকে মেনে নিতে হবে যে এই হিট ওয়েভ ক্রমাগতভাবে বাড়তে থাকবে, যদি আমরা সচেতনভাবে আমরা অ্যাকশন প্ল্যান না নিই তাহলে এই হিট ওয়েভ প্রাকৃতিকভাবে কমবে না। এটা কমাতে হলে আমাদেরকে বনাঞ্চল তৈরি করতে হবে, গ্রিন বেল তৈরি করতে হবে, গ্রিন ক্যানোপি তৈরি করতে হবে, ইভেন বিল্ডিংয়ের ভিতরে ভয়েডগুলোতে গাছ লাগাতে গ্রিন তৈরি করতে হবে, এবং দরকার হলে সিঙ্গাপুরিয়ান মডেলে বিল্ডিংয়ের দেয়ালেও গাছ লাগাতে হবে, গ্রিন তৈরি করতে হবে, এবং আমাদেরকে আমাদের
জীবনযাত্রার কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। গাড়ি যেখানে তেল ব্যবহার করা হয়, তেল পুড়ে এখানে অনেক কার্বন মনোক্সাইড তৈরি হয়, এগুলোকে বদলে আমাদেরকে অন্য কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে, যেখানে অন্য কোনো মিন্স ব্যবহার করা হয় যেখানে তেল পুড়ে এই গরমটা তৈরি না হয়। আমাদের এই প্ল্যানেটকে আমাদেরই বাঁচাতে হবে, আমাদেরই দেশকে নিয়ে আমাদেরই চিন্তা করতে হবে, বাইরে থেকে কেউ করবে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশ এখন নিজেকে নিয়ে চিন্তিত, ল্যাটিন আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, পৃথিবীর বিশ্ব সব দেশগুলো এখন নিজেরা নিজেদের জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করছে, কেউই অন্যদিকে তাকিয়ে নেই যে অন্য কেউ এসে করে দিয়ে যাবে, কেউ করবে না। এটা আমাদের একাডেমিশিয়ানদের, আমাদের আবহাওয়াবিদ, আমাদের ক্লাইমেট অফিসার দিয়ে আমাদেরকে এটা করতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এক্ষেত্রে আমাদের দেশটা কিন্তু বেশি গরম না, আমাদের দেশটা অনেক বেশি গরম আছে মিডল ইস্টে, তারাও কিন্তু দেশকে যেভাবে গ্রিন বেল্টের মাধ্যমে ঠান্ডা করছে, বনানের মধ্যে ঠান্ডা করছে, আমাদেরকেও একটা অ্যাকশন প্ল্যান নিয়ে এগিয়ে আসতে হবে। যদি না করতে পারি তাহলে কিন্তু এটার চরম কনসিকোয়েন্সেস আমাদের ফেস করতে হবে। এবং একটা প্রেডিকশন আছে, সায়েন্টিস্টরাই বলছে যে 2022 এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গরম বছর, জাপানে এই বছর সবচেয়ে বেশি হিট পড়েছে, গরম পড়েছে। কিন্তু বলা হচ্ছে আমরা এক ডেকেড পরে, আরও 10 বছর পরে গিয়ে বলবো যে 2022 ছিল পৃথিবীর ওয়ান অফ দ্য কুলেস্ট ইয়ার। তাহলে তখন কি হতে পারে হিট ওয়েভ, এবং তখন কিন্তু মানুষের এটা কীভাবে মানুষ সাস্টেন করবে, কীভাবে নিবে, এটা নিয়ে মানুষ চিন্তা করছে। এটা একটা খুবই জটিল বিষয়ে পরিণত হবে। তো সেই অবস্থায় যাওয়ার আগেই আমাদের এখনই অ্যাকশন প্ল্যান করতে হবে, এবং যেভাবে বললাম এই মডেলে আমাদেরকে এই রোডম্যাপ অনুযায়ী আমাদের কাজ করলে আশা করা যায় কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তো আশা করি আমরা আমার আজকের এই ভিডিওতে আমার এই যে বক্তব্য ছিল হিটওয়েভ নিয়ে আমি আপনাদেরকে বোঝাতে সমর্থ হয়েছি। আপনারা রেফারেন্স অনুযায়ী আমাদের এই ভিডিওর বক্তব্য যদি আপনি বুঝে থাকেন তাহলে এটার রেফারেন্স হচ্ছে বিবিসি এবং ডয়েশল্যান্ড টিভিতে অনেক ডকুমেন্টারি হচ্ছে এই হিটওয়েভ নিয়ে। তো এইটা দেখার অনুরোধ রইল। এই বলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।